Assalamu alaikum. Rhythm of life. HAPC তে সবাইকে আমন্ত্রণ। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনভোজনে যেটা আমি অংশগ্রহণ করেছিলাম। সেই পুরানো স্মৃতি পুরানো বন্ধুদের পেয়ে অনেক ভালো লেগেছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা গিয়েছিলাম বাফালো থেকে সেই সুদূর পথ পেরিয়ে সেই নিউ ইয়র্কের ব্রুকলিনে সেই বন্ধু বাসাতে উঠেছিলাম এবং সেখানে সময় কাটানো। সেখান থেকে আমাদের আড্ডা শুরু সেই মাকসুদার বাসায়, এবং সেখান থেকেই পরে অগস্টের 7 তারিখ আমরা সেই বনভোজনে অংশগ্রহণ করার জন্য রওনা হলাম। বনভোজনের উদ্দেশ্যে লং আইল্যান্ডের দিকে পাড়ি জমাই। খুব সুন্দর আয়োজন, মনোরম পরিবেশ এবং প্রত্যেকের সেই বন্ধুসুলভ আচরণ সত্যিই আমাদের মুগ্ধ করেছে। সেই কিছুক্ষণ সময় কাটানো বন্ধুদের সাথে মনে হয় আমি এবং আজিজ সেই আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের জীবনে ফিরে গিয়েছি। প্রত্যেকেই এখানে যারা গিয়েছেন প্রতিষ্ঠিত এবং ভালো মনের মানুষ, প্রত্যেকেই বাচ্চা নিয়ে পরিবার নিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের সেই উদ্যম, তাদের সেই চোখে মুখে সেই বাল্যকালে সেই বাল্য সুলভ সেই কৈশোরিক সেই মনোভাব দেখে এবং আনন্দ ফুর্তি দেখে সবাই সেই সময় মনে হয় আমরা ফিরে গিয়েছি। একসাথে সময় কাটানো, ছবি তোলা, মজার মজার রান্না খাওয়া সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। নাচে গানে আনন্দে ভরপুর সেই বনভোজন ছিল অসাধারণ। কিছুক্ষণ পরপরই ছিল সেই বিভিন্ন জনের পরিবেশনা, গান, আড্ডা, স্মৃতিচারণ, আবৃত্তি, সব কিছুই অসাধারণ ছিল। যা দেখছি যা খাচ্ছি সবই সবাইকে নিয়ে মনে হয় যে অমৃত লাগছিল। এতদূর পথ পেরিয়ে আমরা সেই লং আইল্যান্ডে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গিয়েছি। সত্যি মনে হচ্ছিল না যে এত কষ্ট করে বা এত দূর পাড়ি দিয়ে গিয়েছি। মনে হচ্ছিল যে সেই বন্ধুদের সাথে সেই চট্টগ্রামের সেই আমার পাঁচলাইশে বাসা থেকে সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এই সময়টাই মনে হচ্ছিল আমার কাছে। অনেক স্মৃতি, অনেক আড্ডা, অনেক সুন্দর সময় কাটানো, সব কিছুই মনে আমরা এই কম সময় ফিরে পেয়েছি। ছবি তোলা যাতে শেষ হয় না, আড্ডার যাতে শেষ নেই, মনে হচ্ছে যাই করি তাই মনে হয় যে আরও করতে ইচ্ছা করে। কোনো অতৃপ্তি ছিল না, কোনো মন খারাপ ছিল না, সবাই মধ্যে একটা কেমন ভালোবাসা মধুর সম্পর্ক ছিল যা আমাদেরকে সেই যৌবন সেই ইউনিভার্সিটি লাইফে ফিরে দিয়েছে। আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব পারভেজ কাজীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
হিসাবে দূরে থেকেও কাছে আমাদের স্বপনদা নিউ ইয়র্কে থাকেন না আজকাল কিন্তু সকালবেলা উনি যখন আজকের এই পিকনিক মঞ্চে আসলেন তখন দেখলাম যে বয়স ২০ বছর কমে গিয়েছে আমরা চাই ওনাকে আরো 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 অনেক ইয়াং লাগুক আরো সুন্দর লাগুক স্বপনদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি এমন একজন মানুষকে এই সংগঠনটিকে যিনি দীর্ঘদিন ধরে অনেকটা সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন তেমনি একজন মানুষ কিছুক্ষণ অনুষ্ঠান ঘুরিয়ে আনার পর আবার ফিরে আসলাম আমরা তো যা বলছিলাম নাচে গানে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর প্রাণবন্ত সেই অনুষ্ঠান খুবই উপভোগ্য ছিল কিন্তু অন্তরের দিক থেকে আমরা একজন এত কাছাকাছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের এই ছায়ার তলে জনাব হুমায়ুন ভাই জনাব হুমায়ুন ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি শুধু অ্যালামনাই হিসেবে আমাদেরকে বাজিতেই করেননি আমাদের আজকে যে পিকনিকের বাসটি সেই বাসটিতে ব্যাপক অঙ্কের একটি অংশগ্রহণ করে নিয়ে আমাদেরকে আমাদের কাজটি সহজ করে নিয়েছেন ধন্যবাদ হুমায়ুন ভাই আপনাকে আবারও আমরা ধন্যবাদ দিয়ে আমরা আপনাকে ছোট করতে চাই না আমরা মনে করি আপনি আমাদেরই একজন সেটা ৮২ হোক আর ২০২২ হোক আমরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আরও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের পরিচিত যিনি নিজেকে ব্যস্ত রেখেছেন রেজিস্ট্রেশনের জন্য এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি লেখালেখি করছেন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর আমি বলছি ওনাকে আমরা মামা ডাকি মামাকে বলছি মঞ্চে আসার জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি আমাদের সবসময় সহযোগিতা করেন আমি আরো অনুরোধ জানাচ্ছি জনাব শ্রদ্ধেয় গণেশ ভৌমিক শ্রী গণেশ ভৌমিক ওনাকে আসার জন্য অনুরোধ আছে উনি সম্ভবত সুদূর ব্রঙ্কস থেকে সেই সমুদ্র পার হয়ে এসছেন গণেশ দাকে ধন্যবাদ উনি পরিবার সহ এসছেন সবাইকে ধন্যবাদ এখানে অনেকে এসছেন যাদেরকে আমরা সরাসরি হয়তো নাম ধরে সম্বোধন করতে পারছি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বনভোজনের প্রোগ্রামে ছিল অনেক সুন্দর সুন্দর রাফেল রয়ের পুরস্কার যা স্পন্সর করেছেন এখানের বিভিন্ন সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা এর মধ্যে ছিল অ্যাপেল ওয়াচ কম্পিউটার ল্যাপটপ টিভি ছাড়াও অনেক সুন্দর সুন্দর পুরস্কার খুব সুন্দর পরিবেশ ছিল বিভিন্ন জন বিভিন্ন স্পটে যেয়ে চাটাই বিছিয়ে এবং চাদর বিছিয়ে বসে বসে গল্প করছিল শুয়ে বসেছিল বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার আয়োজন মহিলাদের বালিশ পিলো পাসিং এবং ছেলেদের সেখানেও পুরস্কার আছে পুরস্কারের উপর পুরস্কার যদি লাইগা যায় আমি জানি না আপনাদের মনে আছে কিনা যদি লাইগা যায় সে ৪০ কোটি টাকার পুরস্কার ছিল বাংলাদেশের ক্রীড়া পরিষদের যে সে বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের যদি লেগা যায় আজকে ৪০ কোটি টাকা না হলেও আমাদের রয়েছে অনেক ধরনের পুরস্কার অ্যাপল ওয়াচ বড় স্ক্রিন টিভি ৩-৪টি সেলফোন এবং তার মধ্যে রয়েছে আইফোন অনুষ্ঠানের উপস্থাপনা ছিল খুবই সুন্দর
এবং আকর্ষণীয়। দুঃখিত, আমি তাদের নাম বলতে পারছি না, এই মুহূর্তে মনে আসছে না। বিকালে পর্বে ছিল ঝালমুড়ি বানানো এবং চা। খেলার আয়োজনের মধ্যে ছিল ছেলেদের জন্য ফুটবল, বাচ্চাদের জন্য দৌড় প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য পিলো পাসিং। সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটি খুবই সুন্দর এবং সাফল্যজনক হয়েছিল। আমরা সেই সন্ধ্যা প্রায় 8টা পর্যন্ত থেকে সেই সুন্দর স্মৃতি এবং সেই আনন্দঘন মুহূর্তগুলো নিয়ে এক এক করে বাসায় ফিরতে শুরু করলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের আরও কোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবার সেই বন্ধু সহপাঠী এবং সবার সাথে মিলিত হওয়ার সুযোগ পাব এবং সেই আশায় এবং সেই প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, প্রতীক্ষায় রইলাম আগামী অনুষ্ঠানের। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।